আমরা প্রায় একটি কথা শুনি তা হল লবিং না করলে দলে পথ পাওয়া যায় না চাকরি পেতে হলে লবিং প্রয়োজন কিংবা অমুক দল লবিং নিয়োগ করে আসলে আমরা কি জানি লবিং আসলে কি এটা কিভাবে কাজ করে চলুন লবিং সম্পর্কে জানি তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বাংলাদেশে যখন নির্বাচন এগিয়ে আসে তখন লবিং শব্দটি বেশি গরম হয়ে ওঠে প্রধানত আওয়ামী লীগ বিএমপি বাংলাদেশ জামাত ইসলামী লবিং নিয়োগ করে থাকে সহজ কথায় সহজ কথায় লবিং হচ্ছে এক ধরনের তদবির স্পষ্ট করে বলতে গেলে নিজেদের পক্ষে সমর্থন ও সহানুভূতি আদায় বিপক্ষে যাচ্ছে এমন কিছু ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রভাবিত করতে অর্থের বিনিময়ে কোনো প্রতিষ্ঠানকে নিয়োগ করাকে লবিং বলে আর যারা লবিং করে তাদেরকে লবিস্ট বলা হয় লবিস্ট বা যারা লবিং করেন তারা কারা লবিস্ট তারাই যারা আইন প্রণীতাতে প্রভাবিত করতে পারে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা নিজেরাই একসময় আইন প্রণেতা বা সরকারি কর্মকর্তা ছিলেন মোট কথায় তারা বিভিন্ন দিক থেকে প্রভাবশালী এবং তারা রাজনীতির মাঠের খেলাকে ঘুরিয়ে দিতে সহায়তাই করে সত্যিই রোমাঞ্চকর ব্যাপার বিশ্বের কিছু বিখ্যাত নাম করা লবিং গ্রুপের মধ্যে আছে বিজিআর গ্রুপ বর্তমান বাংলাদেশ সরকার এই লবিং গ্রুপকে নিয়োগ করে দু থেকে দু সালের জন্য এদের কাজ ছিল বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সরকার ও প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলোর মাঝে সুসম্পর্ক সৃষ্টি করা বিজিআর গ্রুপকে নিয়োগ করতে বাংলাদেশ সরকার তেরো দশমিক চল্লিশ লাখ ডলার ব্যয় করেন আলকাড অ্যান্ড ফে আলক্যাড অ্যান্ড ফে এই লবিং গ্রুপকে আওয়ামী লীগ থেকে সাত সালে জন্য নিয়োগ করেন আকল্যান্ড আকল্যান্ড অ্যান্ড ফে গ্রুপের কাজ ছিল তৎকালীন বিএমপি জামাত সরকারের কাজ বা নীতিগুলোকে বিপদ জানানো এই লবিং গ্রুপের পিছনে আওয়ামী লীগ বারো দশমিক ষাট লাখ ডলার ব্যয় করে ব্লু স্টার স্ট্র্যাটেজিস ব্লু স্টার স্ট্র্যাটেজি দু হাজার আঠেরো সালে বিএমপি এই লবিং গ্রুপকে নিয়োগ দেওয়ার জন্য এক দশমিক ষাট লাখ ডলারের চুক্তি করে স্টার স্ট্র্যাটেজিক গ্রুপের কাজ ছিল নির্বাচন নিয়ে বিএমপি এর লক্ষ্য নীতি নির্ধারী নীতি নির্ধারণী মহলে তুলে ধরা ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটস ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েট দু হাজার ষোলো সালে বাংলাদেশ জামাত ইসলাম এই লবিং গ্রুপকে নিয়োগ করে থাকে তবে টাকার পরিমাণ জানা যায়নি ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েট গ্রুপের কাজ ছিল জামাতি ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আনিত ও মানবতাবিরোধী অপরাধের বিচার ঠেকানো ডানা কন্ট্রাটো ডানা কন্ট্রাটো পাভেল মুর ও পডেস্টা গ্রুপ দু হাজার থেকে দু হাজার ষোলো সালের জন্য বাংলাদেশ জামাতি ইসলামী দ্বারা প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক এই লবিং গ্রুপকে নিয়োগ করেন এই লবিং গ্রুপের কাজ ছিল ইসলামী ব্যাংকের জঙ্গি অর্থায়নে নাম আসায় তাদের পক্ষে সমর্থন আদায় করা এই লবিং গ্রুপের পিছনে ইসলামী ব্যাংক পাঁচ দশমিক পঞ্চান্ন লাখ ডলার অর্থ ব্যয় ব্যয়ের কথা ওঠে এখন আসা যাক লবিস্টরা কিভাবে লবিং করে থাকে লবিং সাধারণত কোনো রাষ্ট্রের বড় প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল বা চুক্তি থেকে করে থাকে লবিং করার জন্য তারা প্রথমে অন্য কোনো দেশকে টার্গেট করে যে দেশে লবিং প্রতিষ্ঠান নিয়োগ করলে তাদের ফয়দা হবে তারপর ওই দেশের এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে লবিস্ট হিসাবে নিয়োগ করে যারা পূর্বে ওই রাষ্ট্রের আইন প্রণেতা বা সরকারি কর্মকর্তা ছিলেন এসব এসব ব্যক্তি বা প্রতিষ্ঠান তখন তাদের নিজ দেশে রাষ্ট্রীয় আইন ও পুরনেতাদের প্রভাবিত করে এসব রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের পক্ষে মত আদায় বা সমর্থন আদায়ের কাজ করে থাকে লবিষ্টরা অনেকটা কূটনৈতিক উপায়ে লবিংয়ের কাজ করে থাকে এই লবিংয়ের ফলে ওই রাজনৈতিক দল বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির পক্ষে বিদেশি সমর্থন থাকায় তার নিজ দেশে বা অন্য কোনো দেশে বাণিজ্য করতে সমস্যার সম্মুখীন হতে হয় না নিজেদের স্বার্থের প্রচার ও তার পক্ষে সমর্থন আদায়ের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার এবং বাণিজ্য খাতের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে লবিংয়ের পথ বেছে নিয়েছে এবং ব্যয় করেছে বিপুল পরিমাণ অর্থ যদিও এই ব্যয়ের পরিমাণ গোপন থাকে লবিংয়ের বিষয়টি কিছু দেশ আইনগতভাবে স্বীকৃতি দিয়েছে যেমন যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্স ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতা আওতায় বিদেশি যে কোনো সরকার বা রাজনৈতিক দল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের পক্ষে যারা কাজ করে তাদের ডিপার্টমেন্ট অফ জাস্টিস জাস্টিস বা বিচার মন্ত্রণালয়ের বিষয়টি ঘোষণা দিতে হয় আইনটিতে তাদের আয় ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল বা রাজনীতিকদের তবিলে দেয়া চাদার হিসাব প্রকাশেরও বাধ্যবাধকতা রয়েছে সুতরাং আমরা জানতে পারলাম বাংলাদেশের রাজনীতি এবং বাণিজ্যিক ক্ষেত্রে বিদেশি লবিং একটি বিরাট প্রভাব আছে